মাজুলীবাসীলে হকা আজিৰে পৰা পুনৰ আৰম্ভ হল নিমাতি মাজুলী ফেৰী সেৱা ছয় দিন ধৰি বন্ধ হৈ আছিল ফেৰী সেৱা ব্ৰহ্মপুত্ৰৰ জলস্তৰ ভয়ংকৰ পদ বৃদ্ধি পোৱাৰ বাবে বন্ধ আছিল ফেৰী সেৱা পুনৰ ফেৰী চলাচলত স্বস্তিৰ নিশ্বাস এৰিছে যাত্ৰীসকলে এই সন্দৰ্ভত অধিক জনাব আমাৰ সাংবাদিক ভাস্কৰ জ্যোতি কটকীয়ে ব্রহ্মপুত্র জলস্তর হ্রাস পড়ারে বর্তমান মাজুলী আর নিমাতি সংযোগী যুক্ত ফেরি সেবা কমলাবাড়ি আর নিমাতি অফলামুখ নিমাতি ফেরি সেবা বর্তমান আজির আরম্ভ হয়েছে আর বর্তমান আমি কমলাবাড়ি পারঘাটত উপস্থিত আছো। কমলাবাড়ি পারঘাটের এই দৃশ্য দেখ জেলা প্রশাসনে আসলে এক বিশেষ নির্দেশ যোগে এই ফেরি সেবা চলাচল করার অনুমতি দিছে আর বর্তমান এই ফেরি কিছু সময়ের পিছতে চলব। মানে যাত্রী দাদা যোরহাটলে যায়, হয় যোরহাটলে বলে আছো। বহুদিন ধরে ছদিন ধরে বর্তমান বানপানির কারণে বর্তমান ফেরি সমূহ বন্ধ হয়ে আছে। শিক্ষার্থী সকলকে ধরে চিকিৎসা ক্ষেত্রে যথেষ্ট মাজুলীবাসী এক দুমুজাত আছিল যে কেনে ধরনের এই সমস্যা সমূহ সমাধান হবো, কিন্তু আজির পর খুলি দিছে এই ফেরি সেবা সমূহ। কি কব মাজুলী কমলাবাড়ি আর নিমাতি ফেরি সেবা বন্ধ করে দিয়াটো মাজুলীর কারণে একটা দুর্ভাগ্যজনক বিষয়। মই এটা উল্লেখ করেছো যে যাওয়া 29 তারিখ দেওবার সেইদিনাখন এই একটা পরীক্ষা আছিলে, এই মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং পরীক্ষা আছিলে, কিন্তু মাজুলীরপর ছাত্রছাত্রী সকল পরীক্ষা দিব যাব নোৱাৰিলে, ফেরি সেবা বন্ধ করে দিলে। যা ছদিন ধরে ফেরি সেবা বন্ধ করে দিয়ার কারণে মাজুলীর জনসাধারণের একটা বহুত জ্বলন্ত সমস্যার উদ্ভব হয়েছে। গতি ভবিষ্যতে এনেকৈ যাতে পানী বাঢ়িলেই, অকলত পানী বাঢ়িলেই যাতে ফেরি সেবা বন্ধ নহয় তার প্রতি আমি জেলা প্রশাসনক অনুরোধ জানাব লাগে। মই এটা উল্লেখ করেছো যে মই বাস্তব অভিজ্ঞতা 1987 চন, 88 চন আর 98 চনত প্রবল বানপানী, কিন্তু এদিনও ফেরি সেবা বন্ধ হওয়া নাছিলে। তেনেস্থলত এতিয়া অলপ পানী আহিলে ফেরি সেবা বন্ধ করে দিয়ে, যিটো কারণে নেকি মাজুলী জনসাধারণে এটা দুর্ভোগ ভুগিবলগীয়া হয়। নিশ্চিতভাবে আসলে পানি বহার ব্রহ্মপুত্র জলপৃষ্ঠ বৃদ্ধি পড়ারে মাজুলী আর নিমাতি সংযোগী যুক্ত ফেরি সেবা, এই ফেরি সেবা সমূহ বন্ধ করে দিয়া হয়। আসলে বিপদ আশঙ্কা করে এই ফেরি সেবা সমূহ বন্ধ করে দিয়া হয়, কিন্তু এই ফেরি সেবা সমূহ বন্ধ হয়ে যাওয়ারে দক্ষিণ পাড়ার মাজুলীর দক্ষিণ পাড়ার আসলে যাতায়াত আর যোগাযোগের সংযোগবিহীন হয়ে পড়ে মাজুলীবাসী। আর যেহেতু ব্যবসায়িক কেন্দ্র হিসাবে যোরহাটের যে সম্পর্ক বা বিভিন্ন কার্যালয় চিকিৎসার ক্ষেত্রে যখন ব্যক্তি মাজুলীত আসলে এক পণবন্দী হয়ে পড়ার দরে হয়, মো আমি আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের বিষয়া কর্মচারী আছে, মানে কথা পাতবলে চেষ্টা করি জেলা প্রশাসনের কেন ধরনের নির্দেশনা আছে। আর আজি যেহেতু প্রথম ফেরি চলবলে আরম্ভ করেছে, এখন প্রথম নহয়, এখন আমার 2 নম্বর নাও, প্রথম আমার নাও গেছে ইতিমধ্যে, দ্বিতীয় নাও বর্তমান আমি যাত্রী উঠাই আছো নাওত। আর নীতি নির্দেশনা যখন আমাক দিছে কোভিড প্রটোকলের যখন নীতি নির্দেশনা বা জেলা প্রশাসনের যে নীতি নির্দেশনা দিছে, ঠিক তেনে ধরনের আমি এই মুহূর্তে পেসেঞ্জার সকল নাওত উঠাইছো। আজির তারিখত আমার দুইপারে সেলামির কিছু অসুবিধা আছে আর পানি সোমাইছিলে, পানি সোমার পিছত আমার মাটিখিনি যথেষ্ট পলস হওয়া, আজির তারিখত গাড়ি পারাপার ক্ষেত্রে আজির তারিখত বন্ধ আছে, আর বাইক বা খালি প্যাসেঞ্জার বা কোনোবাই কিবা সৰু সুৰা বয় বস্তু টোপোলা বা ইত্যাদি আনিছে, সেইখিনি আমি ইতিমধ্যে নিবলে। রাজ্যিক কেবিনেটে রাজীব গান্ধী ওৰাং ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ পৰা রাজীব গান্ধীৰ নাম কৰ্তন কৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰে। ওৰাং জনগোষ্ঠীৰ নামৰ আগত রাজীব গান্ধীৰ নাম থকাক লৈ বিভিন্ন সময়ত ওৰাং জনগোষ্ঠীটোক অপমান কৰাৰ অভিযোগ তুলি মঙলদৈ নাগৰিক মঞ্চ, দৰং আছুৱে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছিল, লগতে রাজীব গান্ধীৰ নাম কৰ্তন কৰাৰ দাবী তুলিছিল। অবশেষত রাজ্যিক কেবিনেটে রাজীব গান্ধী ওৰাং ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ পৰা রাজীব গান্ধীৰ নাম কৰ্তন কৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। ইয়াৰ পিছতেই আনন্দ প্ৰকাশ কৰিছে দৰঙৰ বিভিন্ন দল সংগঠনে। উল্লেখযোগ্য যে 2005 চনত সেই সময়ত ৰাজ্যত থকা কংগ্ৰেছ চৰকাৰে ওৰাং ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ আগত রাজীব গান্ধীৰ নাম সন্নিৱিষ্ট কৰিছিল নাম ফলকত। প্ৰায় 80 বৰ্গ কিলোমিটাৰ মাটিকালি থকা ৰাষ্ট্ৰীয় উদ্যানখনত গঁড়ৰ সংখ্যা 101, বাঘৰ সংখ্যা 24টা, বনৰীয়া হাতী 20টা, হৰিণ নলগাহৰি শতাধিক, বনৰীয়া মহ ইত্যাদি আছে। অধিক জনাব আমাৰ সাংবাদিক নবজ্যোতি মহন্তয়ে। দৰঙৰ ৰাজীৱ গান্ধী ওৰাং ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ পৰা ৰাজীৱ গান্ধীৰ নাম কৰ্তন কৰাৰ লগে লগে বিভিন্নজনে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে আৰু রাজীব গান্ধীর নাম ওৰাং ৰাষ্ট্ৰীয় উদ্যানত থকাক লৈ বিভিন্ন সময়ত প্ৰতিক্ৰিয়া হৈ আছিল। তেনে সময়তে কিন্তু এইবার ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা সরকারৰ কেবিনেটে সিদ্ধান্ত লৈছে যে ওৰাং ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ আগত থকা রাজীব গান্ধীৰ নাম কৰ্তন কৰি দিয়া হ'ব। রাজীব গান্ধীৰ নাম কৰ্তন কৰি দিয়া সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে হিমন্ত বিশ্ব শর্মার কেবিনেটে ওৰাং ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ আগত থকা রাজীব গান্ধীৰ নামটো কি ক'ব? চাওক, ওৰাং নামটো এক জনগোষ্ঠীৰ সম্পৰ্কিত নাম আৰু এই নামটোৱেই 2005 চনলৈকে ওৰাং নেশ্যনেল
পার্ক হিসাবে সমগ্র অসমবাসী বা সমগ্র ভারতবাসীর মাজত জ্ঞাত আসলে কিন্তু সেই সময় কংগ্রেস সরকারখানে গান্ধী পরিয়ালক তুষ্টিকরণের কারণে রাজীব গান্ধী নামটো সংযোগ করেছিল আর ইয়ার কারণে আমি প্রতিবাদ করেছিল জং জিলা রাইজে প্রতিবাদ করেছিল কিয়নো অসমের একটা অন্যতম যে জনগোষ্ঠী আছে সেই জনগোষ্ঠীটির নামত এখন রাষ্ট্রীয় উদ্যান আসলে এই তো সকলের কারণে এক ভাল খবর আর সেই সকল জনগোষ্ঠীর লোকর সেই অভয়ারণ্যখন বা ন্যাশনাল পার্কখন আজির পর্যায়ত যদি আজি পর্যায়ত অহালেক অপরিসীম এক অবদান আছে গতি জনগোষ্ঠীর চিনাকিটোর নামত এখন পার্ক আসলে আর পুনর্বার যে সরকারে ইয়াক মান্যতা প্রদান করলে সেই কারণে আমি আনন্দ প্রকাশ করছো আর ইয়ার আমার যে ওরাং ন্যাশনাল পার্কখনের মানে সম্পূর্ণভাবে যে আন্তঃগাঁথনি সেই আন্তঃগাঁথনিও যাতে সমান্তরালভাবে সরকারখানে উন্নয়ন করে এই কথাটুকু পুনর্বার দাবি জানালো। কি কব যে কেবিনেটের সিদ্ধান্ত আমি আটাইতক আনন্দিত হয়েছে বিশেষ আমি দরংবাসী আমি মঙ্গলয় নাগরিক মঞ্চ তরফের এই ক্ষেত্রে প্রতিবাদ করেছিল যেটা নাকি 2005 চনত রাষ্ট্রীয় যখন নাকি ওরাং রাষ্ট্রীয় উদ্যান আছিল সেই রাষ্ট্রীয় উদ্যানখনক রাজীব গান্ধী রাষ্ট্রীয় উদ্যান করার আমি প্রতিবাদ করেছিল এই অফিসের সম্মুখতে আমি প্রতিবাদ করেছিল।